কিছু কথা বলবেন। ফাইনাল খেলা, বাট খেলার মাঠে প্রতিযোগিতা হবে, বাট মনে রাখতে হবে যে প্রতিযোগিতামূলক খেলা মানে এই না যে আমি ভুলে যাব যে আমি ক্লাস টেন আমি ক্লাস নাইন, ঠিক আছে? তার মানে এই কি কেউ বলবে এই ছাড় তুই আর তুই ছেড়ে দিবা, সেটাও করা যাবে, ঠিক আছে? মাঠের মধ্যে সবাই প্লেয়ার, প্লেয়ার হিসেবে যেটা করার কথা সেটাই করতে হবে। মাঠের বাইরে হচ্ছে মনে রাখতে হবে যে আমরা সবাই একই কলেজের ছাত্র, বড় ভাই ছোট ভাই সেই জিনিসটা বেশি করে রাখতে হবে। পরিচ্ছন্ন সুন্দর খেলা চাই, ফাইনাল খেলা, ঠিক আছে? থ্যাংক ইউ। বন্ধুরা আসসালামু আলাইকুম, আজ আমরা উপস্থিত হয়েছি ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের ফুটবল মাঠে। এখানে আজকে দুটি দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ফুটবল খেলার শিরোনাম হচ্ছে মুজিব শতবর্ষ আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা 2021। এই প্রতিযোগিতায় ডে মর্নিং মিলিয়ে সিনিয়র সেকশনে ছয়টি দল অংশগ্রহণ করে, চূড়ান্ত পর্যায়ে দুটি দল অংশগ্রহণ করেছে এবং উভয় দলের পয়েন্ট হচ্ছে 13 পয়েন্ট। আজকের খেলায় নির্ধারিত হবে যে কে চ্যাম্পিয়ন এবং কে ফার্স্ট রানার আপ। এ পর্যায়ে খেলা, হ্যাঁ, খেলার টস হচ্ছে এবং দুই দলেরই টিম ম্যানেজার আমাদের নাহিদুল স্যার এবং নাহিদুল ইসলাম স্যার এবং হচ্ছে মাসুম স্যার উপস্থিত আছেন এবং খেলা পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় ভারত স্যার। খেলা অনুষ্ঠিত, খেলা শুরু হতে যাচ্ছে এবং এই খেলার আমাদের আমাদের কলেজের সবার প্রিয় মাননীয় অধ্যক্ষ স্যার, ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্যার এবং উপাধ্যক্ষবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের খেলা উপভোগ করবার জন্য। সবার দুই দলের শুভকামনা জানিয়ে আজকের খেলা উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ক্লাস নাইন এবং ক্লাস টেন, ক্লাস টেনের ক্লাস ক্যাপ্টেন হচ্ছে চিমচিম, ক্লাস নাইনের ক্যাপ্টেন হচ্ছে মমিন। এ পর্যায়ে আমাদের খেলা পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় ভারত স্যার। ভারত স্যার, দুই দলের ক্যাপ্টেন ভারত স্যারের সাথে দাঁড়িয়ে এবং দুই দলের প্লেয়াররা সলা পরামর্শ করছে তাদের প্লেয়ারকে কীভাবে চ্যাম্পিয়ন করতে পারে। তো স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা, ধন্যবাদ খেলাটি পরিচালনা শুরু করবার জন্য, ধন্যবাদ অধ্যক্ষ স্যারকে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করবার জন্য, ধন্যবাদ যারা এই টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্টে সহযোগিতা করেছেন। আমি এক টিমের ম্যানেজার মোহাম্মদ আহসানুল হক এবং আজকে টিমের ক্লাস নাইনের টিম ম্যানেজার আমাদের মাসুম স্যার এবং এদিকে দেখতে পাচ্ছেন ক্লাস টেনের প্লেয়াররা এবং এই টেনের টিম ম্যানেজার আমাদের নাহিদুল ইসলাম স্যার।
এবং আজকের খেলার যারা চূড়ান্তভাবে পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় ভারত স্যার এবং দুজন সহযোগিতা করবেন লাইনম্যান লাইনসম্যান তাই না আমাদের নাসির স্যার এবং হচ্ছে মাহফুজ স্যার তো দুই স্যারকে এবং তিন স্যারকে হচ্ছে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ আজকের খেলাটার জন্য সবার কাছে মানে একটা উপভোগ্য হয় এমন একটি খেলা প্রত্যাশা করছি আশা করছি হচ্ছে সবাই একটা সুন্দর খেলা উপহার দিবেন আমাদেরকে ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আজকের মুজিব শতবর্ষ আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা 2021-এর সবচেয়ে আকর্ষণীয় যে ম্যাচটি সেটি শুরু হলো এবং শুরু করলো ক্লাস 10 ফুটবল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সবচেয়ে বড় মাঠ ইন্টারন্যাশনাল মাঠ ফুটবল প্রতিযোগিতা এখানে একই সাথে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মতো একটি মাঠ উভয় দল গত পাঁচটি ম্যাচ খেলেছে প্রত্যেকটি দল পাঁচটি ম্যাচ খেলে উভয় দলে 13 পয়েন্ট করে অর্জন করেছে এবং তৃতীয় পজিশন অর্জন করেছে ক্লাস 11 এবং খেলা পরিচালনা করছেন আমাদের ভারতচন্দ্র গৌড়চার কর্নার সামান্য একটুর জন্য গোল হলো না ক্লাস 9 ওয়েল ট্রাইড ডিয়ার স্পেক্টেটরস গুড মর্নিং ইউ আর ওয়াচিং আ গেম ইজ গোয়িং অন অ্যান্ড দ্য টিম অফ ক্লাস 10 অ্যান্ড ক্লাস 9 দে আর প্লেয়িং ওয়েল অ্যান্ড দ্য ম্যাচ ইজ কন্ডাক্টিং বা ভারতচন্দ্র গৌড় স্যার ইজ কন্ডাক্টিং দ্য ম্যাচ অ্যান্ড দ্য লাইন্সম্যান ইজ নাসির স্যার অ্যান্ড মাহফুজ স্যার ইজ দ্য লাইন্সম্যান বোথ প্লেয়ার্স আর বোথ টিমস প্লেয়ার্স আর প্লেয়িং ওয়েল ক্লাস 9 অ্যান্ড আওয়ার অনারেবল প্রিন্সিপাল স্যার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ অ্যান্ড ভাইস প্রিন্সিপালস অ্যান্ড দ্য আদার টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর ওয়াচিং দ্য ম্যাচ অ্যান্ড দ্য টিম ম্যানেজার অফ ক্লাস 9 ইজ মাসুম স্যার অ্যান্ড টিম ম্যানেজার অফ ক্লাস 10 ইজ নাহিদুল ইসলাম স্যার তানভীর তানভীর শুট দ্য বল তাওসিফ তাওসিফ প্যাকেট
আবারও আক্রমণে ক্লাস নাই Goalkeeper cleared the ball. Moaz. তারাই বল রাখার চেষ্টা করেছিলেন Very much attractive match is going on of this tournament and our you are looking that so many students and teachers are watching the match and our honorable teacher Abdulal Mamun sir and Gazi sir is watching the match staring his eyes on the ball and tried no for a slight mistake Chance they for they lost their chance. Oh no. No goal. But the class team has tried well. And you are watching that, you are looking that all the spectators are very much excited to watching the game. And Class 9 cleared the ball. Chim shoot the ball. Again, ball is under class 10. Yes. You are looking that the so many students are watching the game and this is my team member and another student is Tanvir. That's a Tiyash, yes. Okay, the students and other maybe also the students are watching the game. Walaikum assalam. Walaikum assalam. Assalamu alaikum.
ওয়ালাইকুম আসসালাম। রাফিদ ক্লিয়ার দ্য বল, বল ইজ আন্ডার দ্য ক্লাস 10, তাওসিফ ক্লাস 10, ইয়েস অ্যান্ড ফাউল। সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পেয়েছে ক্লাস 10। Chim Sim, class 10 is ready to shoot the ball and steering, targeting to get to enter the ball in the goal post. Goalkeeper is very much alert. ফ্রি কিক নিচ্ছে মোয়াজ, ক্লাস 10 এর নিয়ন্ত্রণে বল। গোল পোস্টে মেরেছিলেন কিন্তু গোলরক্ষক ধরে ফেলেছে। Dear spectators, got to the corner of class 10 players and the player of class 10 is ready to shoot the ball. Yes. মির্জা বল বাড়িয়েছেন, ও চমৎকার চমৎকার গোল কিপিং সূর্যর কাছ থেকে। ক্লাস 9
players will try to enter the ball to the goal post and finally failed and got corner. And our honorable principal sir and other vice principals and other teachers and some students are watching the game. And here our beloved Messi sir and our Dulabhai is watching the game also. And the some house master, house teachers, tutors. And just to remind that I want to say the guard. চমৎকার কর্নার সেকেন্ডবারে সতীর্থর অভাবে গোল পেল না আউট আবার দর্জের হাতে বল Durjo is the goalkeeper of class 10 and Mihad is the goalkeeper of class 9. Class 10 is throw. লাইমের পায়ে বল বল বাড়িয়েছেন এবং গোলরক্ষকের হাতে আবারও এটাকে ক্লাস নাইন টিম চিমের পায়ে বল ক্লাস টেনের নেতৃত্ব দিচ্ছে টিম চিম আজকের খেলাটি পরিচালনা করছে ভারতচন্দ্র গৌড় স্যার এবং সহকারী আছে মাহফুজ স্যার এবং নাসির স্যার দুঃখিত জুয়েল স্যার মোয়াজ একটি চমৎকার বল দিয়েছিল বাপ রে বাপ দেখছো কি সিরিয়াস বলটা ধরেছে সে হাফ টাইম প্রথমার্ধের বাকি তো উভয় দলের যে সুযোগ ছিল চমৎকার সুযোগ ছিল কিন্তু অনুপাতে গোল হয়নি শুরু হয়ে গেল তাওসি বল দিলে মোয়াজের কাছে মোয়াজ এগিয়ে যাচ্ছে সুন্দর চমৎকার পাস এবং সুন্দর চমৎকার রাতুল রাতুল চিমচিম এবং চিমচিম এবং যেই
बुलडोजर चाकमा हिसाब सुंदर পঞ্চম প্রভাতি হওয়ার গৌরব অর্জন করে আয়োজকের মাধ্যমে গৌরব অর্জন করে অত্যন্ত কৌশলী খেলোয়াড় মহাস দু সাইড দাও একটা করছে নবম একাদশ ডাক্তারকে বলে দেবো যে রেফার টু সরবর্তী হাসপাতাল আর শিশু হাসপাতাল নবম একাদশের সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় আবদুল্লাহ অত্যন্ত চৌকস একজন খেলোয়াড় এবং সুযোগ সন্ধানী খেলোয়াড় কিন্তু সম্ভবত পায়ে চোট পেয়েছেন সুন্দর ¡Vamos!
সুবায়ের সুন্দর দ্বিতীয়ার্ধে খেলা চলছে। এই পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য। আবারও মমিন এগিয়ে আসছে অপ্রতিরোধ্য গতিতে, কিন্তু না আউট। মোয়াজ বল এখন মোয়াজের হাতে, মোয়াজ সুন্দর করে কাট করে বলটি সুন্দর চমৎকার কাটিয়ে বলটি পাস করে দেওয়ার চেষ্টা করছে। এবং মমিন, আবারও মমিন, এবং কিন্তু না তানভীর। অত্যন্ত চমৎকার একটি সুযোগ ছিল, কিন্তু বলটি কোনোভাবে শর্ট লেগে সীমানার বাহিরে চলে গেল। দশম শ্রেণীর খেলোয়াড় চিম চিম বলটি শর্ট করে দিলেন, আবার বল পেল। বল রাতুল, রাতুল আবার খুব চমৎকার শট করলো, কিন্তু সূর্য সেখানে প্রস্তুত ছিল। সূর্য অত্যন্ত সুন্দরভাবে বলটি ধরে পাঠিয়ে দিলেন এবং সুন্দর আবারও বল হাতে এবং 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 না বল জুবাই পাঠিয়ে দিল। ফ্রি কিক দশম শ্রেণীর পক্ষে, ফ্রি কিক এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। সুন্দর বল সূর্য, বলটি ধরল সূর্য, সুন্দর করে পাঠিয়ে দিলেন ওদিকে প্রস্তুত রাজীব এবং নয় নাম্বার জার্সি তারেক, আবারও তাওসিফ, তাওসিফ সুন্দর করে বলটি পাঠিয়ে দিল মমিনের কাছে, মমিন পাঠিয়ে দিল সুন্দর চমৎকার। আর একটু আক্রমণ ছিল, কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন লামিন। সুন্দর আর একটি আক্রমণ, দেখা যাক কি হয়, কিন্তু না ওদিকে গোলকিপার জারিফ, জারিফ খান সরি দুঃখিত মেহাদ বলটি চমৎকার ভঙ্গিতে ধরে ফেললেন। বাঘে সিংহের লড়াই, কেউ কারো চেয়ে কম যায় না, এবং অপ্রতিরোধ্য গতিতে চলছে। চমৎকার একটি পাস করলো তানভীর, তানভীরকে ঠেকানোর চেষ্টা করছে, তার সূর্য সুন্দর করে বলটি ধরল, পেয়ে নিল এবং
নবম শ্রেণীর একজন সম্ভাবনাময় খেলোয়াড় অত্যন্ত পরিশ্রমী এবং চমৎকার হয়েছিল কিন্তু না চমৎকার আক্রমণ দেখা যায়।
কিন্তু না তোমার কারণে কোটি পাঁচ করে দিতে আবার ওই আবার ওই না বল চলে গেল মাঠের বাইরে সম্মানিত দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি খেলার আর বাকি মাত্র দুই মিনিট এখনো পর্যন্ত ফলাফল ড্র এবং গোল শূন্য গোল শূন্য এবং সুন্দর সুন্দর করে ধরেন এখনো প্রস্তুত ছিলেন মাঠের বাইরে এখনো পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য এগিয়ে যাচ্ছে কিন্তু না রেফারি হলুদ কার্ড দিয়ে বাই 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 এবং খেলা শেষ And dear spectators, you were watching the game and game is over now. And no team has... And the teams has failed to give any goal to opposite team. Finally, the game is turning on to tiebreaker. And the team members, team players are getting ready to দুর্জ ক্লাস টেনের তুমি তো গোলকিপার আজকে দুই দলে চমৎকার খেলেছো তোমার খেলোয়াড়দের খেলার উপর তোমার মনোভাবটা কেমন বা মতামত কেমন ওরা কেমন খেলেছে স্যার আমার সবচেয়ে বেশি কনফিডেন্স ছিল আমার ডিফেন্ডারদের উপর আমরা এই টুর্নামেন্টে একটাও গোল খাইনি এবং আল্লাহ রহমতে শিওর ছিলাম যে এই ম্যাচে আমরা গোল খাবো না এখন যেহেতু ম্যাচটা ড্রাই ব্রেকারে গেছে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমার টিমের বাকি যা প্লেয়ার আছে যারা পেনাল্টি করবে সবার উপর আমার খুব ভরসা তোমাকে তোমাকে অগ্রিম অভিনন্দন এবং তোমাদের প্লেয়াররা বিশেষ করে টিমটিও অনেক ভালো খেলেছে তুমি গোলকিপারের শুভ চমৎকার কিছু গোল তুমি প্রোটেক্ট করেছো তোমাকে অভিনন্দন এবং ট্রাই ব্রেকারে তোমাকে শুভকামনা জানাচ্ছি হ্যাঁ বিহামিল্লাহ শেষ পর্যন্ত খেলা টাই ব্রেকারে গড়ালো ওকে মিয়া তোমাকে অভিনন্দন ভালো খেলার জন্য তুমি ক্লাস 9 একাদশের গোলকিপার তোমার প্লেয়াররা ভালো খেলেছে তোমার অনুভূতি কেমন এখন তো খেলা হচ্ছে টাই ব্রেকারে চলে এসেছে প্লেয়াররা ভালো খেলেছে দিয়েছে কোনোভাবেই করতে পারেনি সমস্যা নেই এখন টাই ব্রেকার হবে এটা বাগদের খেলা আচ্ছা যাক তোমরা অনেক ভালো খেলেছো তোমাকে শুভকামনা এবং হচ্ছে এবার টাই ব্রেকার শুরু হতে যাচ্ছে স্যার গোলকিপার তোর্জো এবং গোল গোল ওমর মাহমুদ খান 9-1 নবম শ্রেণীর
এবং ওমর ফাহমিদ খান একটি গোল। ফাহমিদ শুট দ্য বল অ্যান্ড সাকসেসফুল বিকাম সাকসেসফুল। রেফারি আমার অনারেবল ভারতচন্দ্র গৌড় স্যার ইজ কন্ডাক্টিং দ্য টাই ব্রেকার সেশন অ্যান্ড হি ইজ নোটিং দ্য পয়েন্টস। নাও লামিম লামিম ক্লাস টেন করছেন মিহাদ। And finally, finally, shoot the ball and become successful. Fantastic. Class 10-1. Jumman. Kintuna. Lakshyabhrashtam. Ball shoot out of the goalpost. দর্শকবৃন্দ আপনাদেরকে জানিয়ে রাখি এই পর্যন্ত ফলাফল। শট করছে জুবায়ের জুবায়ের গোলকিপিং এ মিহাদ। Zubair has shooted the ball, shoot the ball out of the goalpost and the goal number of goal is equal 1-1. Dear spectators, you are watching the tiebreaker session and the players are trying to yes, Moaz become successful. And our honorable principal sir and vice principal sir, teachers and students are watching the session and you are looking that. And mother sir also is recording the session. Just we are waiting for the result. শট করবে তারেক। তারেক উইল শুট দ্য বল। দশম শ্রেণীর তারেক সাকসেসফুল ক্লাস টেন অসাধারণ। তারেক শুট দ্য বল অ্যান্ড বিকাম সাকসেসফুল। তারেক আবারও সেই তারেক ওকে আগে থেকে একজন বিপজ্জনক খেলোয়াড় মনে হচ্ছিল আমরা জানি। আবার শট করবে মুমিন এন্ড দ্য স্পেক্টেটরস আর এক্সাইটেড ওয়াচিং দ্য গেম। শট করছে মুমিন। দেয়ার আর সাম প্যারেন্টস টিচার্স আওয়ার প্রিন্সিপাল স্যার এন্ড সো মেনি স্টুডেন্টস আর স্ট্যান্ডিং আউট অফ দ্য ফিল্ড এন্ড ওয়াচিং দ্য গেম। মুমিন উইল শুট দ্য বল অ্যান্ড And finally, he has become successful. Momin is successful. Our honorable Bharat Chandra Sari is Momin. Noting the game's point. Captain. And our beloved Mazharulok sir is recording the session. I know that he is very much fond of recording the session and very much fond of photographs. Now, Sim Sim is ready to shoot the four ball and inshallah, just wait. Oh no, Sim Sim, shoot the ball out of the goal post. Sim Sim Chakma, someone just a strong window. Apanakyo Mati, Professor Chakma Gorbina. So, I have a Mati by name. থেকে খেলা উপভোগ করবেন। আসলে টাই ব্রেক আপ এমনই একটি প্রচেষ্টা এখানে অনেক আব্দুল্লাহ কাজ করে। নাও আব্দুল ইজ রেডি টু শুট দ্য বল টু এন্টার দ্য গোল পোস্ট। আনপ্রেডিক্টেবল
Yes. And goalkeeper Turjo accidentally protected the ball, and the spectators and are very become very excited to watching the game, and some of the volunteers of Games and Sports are helping the game to conduct team head game. Now Nihar, class 10 goalkeeper, is ready to protect defense. Rongite sei mati kamrano shot ti phiriye dilen. Now record is 50 minutes is going on. Amra shobai Mahabub is ready to shoot the ball, to enter the ball into the goal post. And finally, and the class 9, Masum Ekadash has become the champion of the tournament, and the tournament is Mojib Shatobarsho Antoklas Protijogita 2021. And yes, Masum sir has become champion. Masum Ekadash and the players are winner, and they are enjoying the day, and congrats. Also congrats to the class 10 players, they have played well. And dear spectators, hi guys, you are watching the players dancing, that the class 9 has become become champion in the tournament, and our team manager Masum sir is going with the players, and they are very much excited, and they are going to handshake with the players of class 10, and also Chim Chim, congrats that you have played well. And NNC madam is talking with the players, and also she has become excited watching the game. And our Messi sir is talking and congratulating the champion players. Naidul Islam sir, congratulates that your players have played good, but luckily, unfortunately, they failed in tiebreaker. Whatever you have played, and congratulations, becoming first position, first runner up. Thank you, sir. তোমাদের সবাইকে অভিনন্দন। সকল টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের গোল লাইনের বাইরে অনুরোধ করা হচ্ছে। GRMC Games and Sports Club, GRMC Games and Sports Club এর পক্ষ থেকে বক্তৃতা রাখবে GRMC Games and Sports Club এর সভাপতি আহমেদ তাহসিন। গতকাল বিন্দু এবং শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং উপস্থিত সবাই,
সবাইকে শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। ফুটবলের ইভেন্ট ফুটবল দিয়ে যদি শুরু করি, ফুটবল আমাদের কলেজের ঐতিহ্য এবং আমাদের কলেজের পরিচিতি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ইভেন্টে টিম গ্রুপের ফাইনালে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ গৌরব অর্জন করেছে তাদের প্রথমে জানে অভিনন্দন, এবং যারা ফাইনালে উঠতে পারেনি তাদের মন খারাপ করার কোনো দরকার নেই, এখানে আমাদের অংশগ্রহণই বড় বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে এটা আমাদের ইন্টার ক্লাস, আমাদের এটা আমাদের ইন্টার একটা টুর্নামেন্ট, আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা সাধারণত ইন্টার ক্লাস ফুটবল, ইন্টার ক্লাস ক্রিকেট, ইন্টার হাউস ফুটবল। আমাদের এইসব টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো গিয়ে আমাদের যেসব ইন্টার কলেজ টুর্নামেন্টগুলো আছে সেগুলোর জন্য আমাদের ফুটবলাররা যাতে পরিচিত হতে পারে, হাইলাইটেড হতে পারে আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করার জন্য। খেলার বিবরণে যদি আসি, টিম গ্রুপের খেলায় প্রথমে যদি অঙ্কুর গ্রুপের খেলায় আসি, চমৎকার খেলা হয়েছে, ফাইভ মর্নিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, এবং খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আসলে বুঝে যাচ্ছিল না যে কারা চ্যাম্পিয়ন হবে কারা রানার্স আপ হবে। এবং কলেজের বাইরে থেকে যদি কেউ এসে এই খেলা দেখে তারা কখনই এটা বুঝবে না যে এটা অঙ্কুর গ্রুপের খেলা, খেলার মান আমাদের এতই ভালো ছিল। আমি যদি আজকে ব্যক্তিগতভাবে বলি, আমি বলবো যে আমাদের কলেজের খেলার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমাদের এখান থেকে আমাদের যদি এই নাইন টেনের যে আজকে খেলা হলো তারা যদি ইনশাল্লাহ যদি আমাদের যদি স্কুল টিম হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা অবশ্যই জাতীয় পর্যায়ে যাওয়ার যোগ্যতা রাখে। এবং আসলে পল্লব গ্রুপের খেলায় যদি আসি, এইটে চমৎকার খেলেছে, এইট মর্নিংও চমৎকার খেলেছে। এবং আমাদের সর্বশেষে কিশোরের গ্রুপের খেলায় যদি আসি, আমাদের প্রিন্সিপাল স্যার নিজের এটাতে উপস্থিত ছিল এবং চমৎকার একটি খেলা হয়েছে। প্রথমভাবে আমরা দেখেছি টেন মর্নিং চমৎকার অ্যাট্যাক করেছে, কিন্তু পরের হাফে আমাদের নাইন মর্নিং অনেক সুন্দরভাবে খেলাটাকে ডমিনেট করেছে, কিন্তু খেলা শেষে আসলো টাইব্রেকারে। এবং আমাদের মান্যবর অধ্যক্ষ স্যার সবসময় একটা কথা বলতেন, আমাদের ফুটবল ফুটবলে যখনই আমাদের টাইব্রেকারে একটা ফাইনাল ম্যাচ আসে তখন দুই টিমই তখন সমান, তখন আসলে কোনো চ্যাম্পিয়ন রানার্স আপ নেই, এটা আসলে টাইব্রেকার তো অনেকটাই ভাগ্যের বিষয়। তাও আমি বলছি এখানে মন খারাপ করার কিছু নেই, টেন মর্নিং যথেষ্ট ভালো খেলেছে এবং সত্যি কথা বলতে, এবং আমি ধন্যবাদ, ইভেন্টটি আমাদের সফল হয়েছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের ফুড পার্টনার গোগ্রিনের বাবার অধ্যক্ষ স্যারকে আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমরা আজীবন আমরা দেখেছি ইন্টার হাউস হতে, কিন্তু ইন্টার ক্লাস আমরা অধ্যক্ষ স্যার আসার পর থেকে দেখেছি, আমরা গত বছর ইন্টার ক্রিকেট দেখেছি। আমাদের ইন্টার হাউস যে টুর্নামেন্টগুলো হতো সেখানে টিমের স্বল্পতার কারণে অনেকে খেলার সুযোগ পেত না, কিন্তু এই ইন্টার ক্লাসে আমি মনে করি যে সবাই যারা ভালো খেলোয়াড় সবাই খেলার সুযোগ পেয়েছে। এবং আমাদের দীর্ঘ করোনাকালীন অবসাদের পর স্যার আমাদের মানসিক প্রশান্তির কথা ভেবে যে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন করেছে, স্যারকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এই বিষয়ে। এবং ধন্যবাদ জ্ঞাপন করার সময় আমরা সবসময় আমরা আমাদের দর্শকদের কথা ভুলে যাই। আমাদের পৃথিবীতে যত নাম খ্যাতি সম্পন্ন ফুটবলার আছে সবাই বলে দর্শক ছাড়া ফুটবল অচল, এটা আসলেই। এবং আমি এই পর্যায়ে আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, ধন্যবাদ সবাইকে, অভিনন্দন সবাইকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ দাসেনকে তার চমৎকার বক্তব্যের জন্য। আমরা প্রত্যেকটি খেলাই প্রায় আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে পেয়েছি আমাদের মাঝে। মাননীয় অধ্যক্ষ স্যার খেলা দেখেছেন এবং নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। মাননীয় অধ্যক্ষ স্যারকে সমাপনী বক্তব্যের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সহকর্মী বৃন্দ, আমি অভিভাবক অনেকেই উপস্থিত আছে, অভিভাবক বৃন্দ, প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক পরিশ্রম এবং ঘাম এর বিনিময়ে আজকে আমরা ফাইনাল খেলা উপভোগ করলাম। যোগ্যতম দলই চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে। ইতিমধ্যেই আমাদের সকল খেলার রেজাল্ট আমরা পেয়ে গেছি। আমি শুধু বলতে চাই যে এই খেলা দিয়ে আমরা আসলে কোভিড পরবর্তী স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার একটি প্রয়াস
দিয়ে শুরু করেছি, যাতে আমরা আমাদের ছাত্রদের পড়াশোনার পাশাপাশি যে সহপাঠ্যক্রমিক বিষয়গুলো আছে সেগুলো থেকেও মনোযোগ দিয়ে যে যেখানে যার সুপ্ত প্রতিভা আছে সেটা বিকশিত করার দায়িত্ব নিয়েই আসলে আমাদের এই কলেজ পরিচালিত। খেলাধুলার পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের গতকালকে মিউজিক ফেস্ট শেষ হয়েছে, আজকে সায়েন্স ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল আছে। এরকম প্রতিটা অঙ্গনেই আমরা চেষ্টা করছি যাতে আমাদের কলেজের ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। ফুটবলে ফিরে আসি। ফুটবল খেলার ক্ষেত্রে সকলের মধ্যে প্রাণ চাঞ্চল্য যেদিন ঘোষণা দিলাম সেই দিন থেকেই, ছাত্র যারা প্লেয়ার আছে তারা এবং অভিভাবকরাও। মাঝখানে এমনও হলো যে মানে কাকে নিব কাকে নিব না, কারণ যে বলে একটা লাথি মারতে পারে সেই নিজেকে ফুটবলার মনে করে। তো ফলে এমন একটা দাঁড়িয়েছে যে আমাদের টিম ম্যানেজাররা বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন যে আমি স্যার বেস্ট ইলেভেন কীভাবে জোগাড় করব, কারণ সবাই খেলতে চায়, সবাই খেলতে চায়, সব গার্জিয়ানই চায় তার বাচ্চাটা খেলুক। এবং গার্জিয়ানরা বিশেষ করে আমার সাথে এবং মানে সরাসরি বা ডিজিটাল মাধ্যমের যোগাযোগ করে যে স্যার আমার ছেলেকে খেলতে দেন তারপরে সে শিখবে। তো আমাদের কলেজে গেমস পিরিয়ড আছে, এমনকি ক্লাসের মধ্যেও গেমস টিচার আছে, তাদের সারা বছরের তাদের প্রচেষ্টার মাধ্যমে আসলে আমাদের ধীরে ধীরে এই টিমগুলো গড়ে ওঠে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 3, 4, 5 এভাবে প্রত্যেকটা স্লটে আমরা ভালো প্লেয়ারদের বের করে নিয়ে আসছি আন্ত হাউস ফুটবল প্রতিযোগিতার জন্য, এরপরে তারা স্কুল টিমে এবং কলেজ টিমে চলে যাবে। এভাবেই আমরা আমাদের মেধা অন্বেষণ করি এবং ভালো প্লেয়ারদেরকে বেছে নিয়ে কলেজ টিম গঠন করি। এবং আমরা ইতিমধ্যেই আমরা ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হিসাবে 2019 সালের যে লাস্ট খেলা হয়েছে সেখানে আমরা বেশ কয়েকটা খেলায় বিভাগীয় চ্যাম্পিয়ন, এবং এরপরে জাতীয় পর্যায়ে আসলে কোনো খেলা নেই। তো আমরা বলতে পারি যে আমরা স্কুল এবং কলেজ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ অর্জন, যেটা চ্যাম্পিয়নশিপ, সেটা অর্জন করতে পেরেছি। এবং এটা আমরা এই যে নিচে থেকে আস্তে আস্তে করে ডেভেলপ করে নিয়ে আসি প্লেয়ার তাদের মাধ্যমে। আজকে যারা বিশেষ করে আমার ক্লাস 9 এবং ক্লাস 10 যে খেলাটা আমি উপভোগ করলাম, উভয় দলই খুব ভালো খেলেছে আক্রমণ পাঁচ আক্রমণের মধ্যে। এবং যখন দুটা বার পোস্টে লাগলো তখনই আমার মনে হচ্ছিলো যে এটা বোধহয় টাই ব্রেকারে যাবে। আর টাই ব্রেকার এমন একটা জিনিস, টাইটাকে ব্রেক করতে হবে, সো কেউ যে কোনো কেউ জিতে যাবে, কেউ অনেক বিশ্বের সেরা প্লেয়ারও বল টাই ব্রেকার মিস করে। সো এখানে আসলে ব্যক্তিগতভাবে কারো দুঃখ পাওয়ার কোনো কিছু নাই, কারো প্রতি মানে কষ্ট না রাখার কিছু নেই, রেজাল্ট একটা হতে হবে, সেই কারণে টাই ব্রেকার। সো আমি উভয় দলকেই এই জন্য অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য, এবং সকল ছাত্র যারা এই পুরা গত 9 দিন যাবৎ বিভিন্ন খেলায় খেলেছে হয়তো বা ফাইনালে উঠতে পারেনি তাদের সকলকে ধন্যবাদ যে তারা চেষ্টা করেছে তাদের খেলা দিয়ে তাদের স্কুল টিমে বা তাদের হাউস টিমে যোগদান করার। তো সবশেষে আমি এই আজকের এই যে টুর্নামেন্টের আয়োজন DRMC গেমস ক্লাব তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য হচ্ছে আমাদের ভলান্টিয়ার্সরা, আপনারা খেলা দেখে চলে গেছেন কিন্তু ভলান্টিয়ার্সরা তারা কলেজের মাঠের এক পাশ থেকে শেষ করে কলেজের আরেক মাঠ প্রান্ত পর্যন্ত যত ময়লা যত কিছু আছে সব পরিষ্কার করে এক জায়গায় রেখে তারা সন্ধ্যার পরে এখান থেকে যেত, সবাই চলে যেতেন, আমি শুধু খেয়াল রাখতাম যে তারা আছে কি না, আর গেমস ক্লাবের কিছু আমাদের যে টিচার যারা আছেন তারা দেখতেন। সো আমি ভলান্টিয়ারদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই থ্যাঙ্কলেস জবটা করেছেন, সে কারণে সবার তরফ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে যারা আজকে কষ্ট করে খেলা দেখলেন
তাদেরকেও ধন্যবাদ, কারণ দর্শকই খেলার প্রাণ। ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা আপনাদের ছুটির দিনটাকে, ছুটির দিনের সকালটাকে স্যাক্রিফাইস করে এসেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সামনে যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা, তারপরে নতুন ক্লাসে উঠা, এইসব বিষয় আছে। সো আমার মনে হয় খেলাধুলা এগুলো আমরা এই এই মাসের মধ্যে সব কমপ্লিট করে দিয়ে উইল কনসেন্ট্রেট অন আওয়ার রেগুলার স্টাডি, বিকজ পিপল আর গোয়িং ফর অন লিভ, তারা ছুটিতে চলে যাবে আগামী কালকেই ক্লাস শেষে। সো তারপরে যে সময়টা পাবে তখন থেকে তারা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হবে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অধ্যক্ষ স্যারকে। এবারে পুরস্কার বিতরণী, এখন পুরস্কার গ্রহণ করবে ক্লাস ফাইভ ডে। আপনি কিছু ছবি তুলেন, ছবি তুলেন কিছু। মাজার স্যার, তুমি কি ভিডিও করছো? আমি ছবি তুলি। সবাইকে করতালের মাধ্যমে পুরস্কার গ্রহণ করছে অঙ্ক গ্রুপের রানার আপ টিম। সকল গ্রুপের রানার আপ এবং চ্যাম্পিয়ন টিমকে পুরস্কারের পর মাঠে অবস্থানের জন্য বলা হচ্ছে। প্রিন্সিপাল স্যারের সাথে ফটো সেশন হবে পুরস্কার বিতরণের পরে। এবার অঙ্ক গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ক্লাস ফাইভ। সম্পূর্ণ টুর্নামেন্টে তারা মোট 38টি গোল দিয়েছে। পল্লব গ্রুপে রানার আপ হয়েছে ক্লাস এইট মর্নিং, তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। এবারে পল্লব গ্রুপে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে ক্লাস এইট মর্নিং। তারা অপরাজিত চ্যাম্পিয়ন, তারা মোট টুর্নামেন্টে 31টি গোল দেওয়ার গৌরব অর্জন করেছে। পুরস্কার গ্রহণ করছে পল্লব গ্রুপের চ্যাম্পিয়ন দল ক্লাস এইট। এটা ধরো,
এতক্ষণ পর ছবি তুলে লইব বেটা। এবারে পুরস্কার গ্রহণ করবে ইশারায় গ্রুপে রানার আপ দল ক্লাস 10 মর্নিং। সারেটা তুলে দাও। পুরস্কার গ্রহণ করছে ইশালয় গ্রুপের রানার আপ দল। সবাইকে করতালির মাধ্যমে খেলোয়াড়দের অভিনন্দন জানাতে অনুরোধ করা হচ্ছে। বিশালয় গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ক্লাস 9 মর্নিং। পুরস্কার নিচ্ছে ক্লাস 9 মর্নিং। এখন একটু পরে সবাই নিয়ে নিয়ে এখন দাঁড়াও, স্লো যাও স্লো যাও, এই আস্তে আসো। বিতরণের পরপরই ফটো সেশন। প্রথমেই অঙ্কুর গ্রুপের রানার আপ দল ফটো সেশনে অংশগ্রহণ করবে। অঙ্কুর গ্রুপের রানার আপ দল চিৎকার দাও সবাই। হ্যালো এত সাইড হলো ফ্রেমে আসবে না তো এদিকে যাও। মাথা তুললো সবাই দেখো হাঁটু বেড়ে বসো না। সকাল 10:50 ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে। আরেকবার দেখি ওকে অভিনন্দন আরেকবার অভিনন্দন ওকে। ইসলাই গ্রুপের ফটো সেশনের মাধ্যমে শেষ হলো মুজিক শতবর্ষ আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা। আমাদের সবার প্রিয় ভারতচন্দ্র গৌড় স্যার তার ছেলেকে নিয়ে চ্যাম্পিয়ন আচার্য ব্যানারের সামনে দাঁড়িয়েছেন, স্যারকে অভিনন্দন। সাথে আমাদের সবার প্রিয় ফিরোজ খান স্যার দাঁড়িয়েছেন সামনে। আরেকবার আরেকবার অঙ্কুর গ্রুপের সর্বোচ্চ গোলদাতা তার বাবাকে নিয়ে দাঁড়িয়েছে, তো বাবাকে এবং সোহাদ এবং তার বাবাকে অভিনন্দন এবং শুভেচ্ছা শুভকামনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের অধীন শতবর্ষ আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা 2021 এই টুর্নামেন্ট শুরু হয়েছিল 28 সেপ্টেম্বর, আজ অক্টোবরের 9 তারিখ। 9 তারিখে ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো এবং এই পর্বে
কিশোরাই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ক্লাস নাইন প্রভাতি শাখার এবং টিম ম্যানেজার মাসুম স্যার। তো চ্যাম্পিয়ন মাসুম স্যার চ্যাম্পিয়ন তার দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এরকম খেলা ঢাকা রেসিডেন্সি মডেল কলেজে ছাত্রদেরকে মনের দিক থেকে মানসিকভাবে চাঙ্গা করবার জন্য বরাবরই অনুষ্ঠিত হয়ে থাকে। তো সেদিক থেকে ঢাকা রেসিডেন্সি মডেল কলেজ অনন্য এবং বাংলাদেশের সেরা একটি প্রতিষ্ঠান। এখানে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ছাত্রদেরকে শারীরিক মানসিক এবং হচ্ছে মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য একটি চমৎকার একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের উদ্বোধনকারী আমাদের সবার প্রিয় অধ্যক্ষ স্যার যারা সহযোগিতা করেছেন তাদেরকে, এবং আমি নিজেই নিজেকে ধন্যবাদ জানাচ্ছি টিম ম্যানেজার হিসেবে, অন্যান্য টিম ম্যানেজারকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।